কুশাসন, দুর্নীতি, খুন, সন্ত্রাসে পশ্চিমবাংলায় শীর্ষস্থানীয় শাসক দল তৃণমূল। একাধিক নেতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার সোনার গয়না। ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দলের উপর নেই কোনো নিয়ন্ত্রণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অবস্থায় বিজেপির এই নবান্ন অভিযান। অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার হলেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বিজেপির নবান্ন অভিযান, সেই অভিযান সফল করতে মরিয়া বিজেপির কর্মী সমর্থকেরা। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপির নবান্ন অভিযান রুখতে কোনো খামতি রাখতে চাইছেন না। তিন দিক ঘিরে নবান্নমুখী হচ্ছিল বিজেপি। তিন দিক থেকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার সহ অনেকেই। নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, বিভিন্ন দুর্নীতি মামলায় ইডি সিবিআই এর অভিযানের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। এই অবস্থায় বড়সড় রাজনৈতিক আন্দোলনে নেমেছে বিজেপি। মিছিল করে নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা কলকাতায় আসতে শুরু করেছেন। এদিন তিন দিক থেকে মূল তিনটি মিছিল এগিয়ে চলছিল, যার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। বেলা একটা থেকে এদিন মিছিল শুরু হওয়ার কথা ছিল। দুর্নীতি ঢেকে দিতে বিজেপির নবান্ন অভিযানকে অসফল করতে প্রায় 4,000 পুলিশ কর্মী মোতায়েন করেছে তৃণমূল সরকার। মিছিল রুখতে 5টি ব্যারিকেড পয়েন্ট, এর মধ্যে 2টি ব্যারিকেড হাওড়া ব্রিজেই প্রস্তুত রাখা হয়েছে টিয়ার গ্যাস, জল কামান। দিলীপ ঘোষ আগে বলেছিলেন কোনো বাধাতেই এই কর্মসূচি রোখা যাবে না, যেখানে আটকানো হবে সেখানে দলীয় কর্মী সমর্থকরা বসে পড়বেন। বহুভাবে শুরু থেকে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। এসব বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টি কখনো বলেনি নির্বাচন ছাড়া চেয়ারে বসে পড়বে, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পালিয়ে গোটা রাজ্যের সিভিকে পুলিশ থেকে সকল পুলিশকে রাস্তায় নামিয়েছেন। লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারীদের বাধা দিয়েছেন পুলিশ। পুলিশের সঙ্গে বচসা হয়েছে শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন যে ইয়ারকি মারছেন আমার সঙ্গে। এরপর বচসা আরও বাড়তে থাকায় পুলিশের প্রিজন ভ্যানে প্রথমে তোলা হয় লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে, পরে ভ্যানে তোলা হয় বিরোধী দলনেতাকে। এভাবেও কি বিরোধী দল নেতাকে প্রিজন ভ্যানে তোলা যায়? এ নিয়ে উঠছে প্রশ্ন। লালা বাজারে নিয়ে যাওয়া হয়েছে শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, রাহুল সিনহাকে। হাওড়া স্টেশনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা হয়েছে বিশাল। হাওড়া স্টেশনে বিজেপির কর্মী সমর্থকদের বার্তা দিতে শোনা যায় তাকে। তিনি বলেন গণতান্ত্রিক বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। ইমার্জেন্সির সময় যে ধরনের ব্যারিকেড করা হয়েছিল সে একই জিনিস দেখতে পেলাম কলকাতার রাস্তায়। অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কুশাসন, দুর্নীতি, খুন, সন্ত্রাসে পশ্চিমবাংলায় শীর্ষস্থানে শাসক দল তৃণমূল। একাধিক নেতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা সোনার গয়না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা আন্দোলনকে রক্ষার জন্য বললেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের রাজ্যে 100 বছরেরও বেশি সময় ধরে যে করাপশন হচ্ছে, করাপশনের যিনি কিংপিন মমতা ব্যানার্জি, তাকে আজকে আমি নতুন নাম দিয়েছি লেডি নর্থ কোরিয়া। পার্টির ক্যাডাররা ঘরে ঢুকে গেছে আর পুলিশগুলোকে বাধ্য করেছে রাস্তায় নামতে। আর কিছু টেন্টেড আইপিএস অফিসার যেমন জ্ঞানবন্ত সিং, আকাশ মেঘারিয়া, এই লোকদেরকে দিয়ে আজকে মানে উইদাউট এনি প্রভোকেশন আমরা, আমার দায়িত্ব ছিল পার্টি থেকে সাঁতরাগাছিতে মিছিলকে লিড করা। আমার সাথে থাকার কথা লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, সৌমিত্র খান্দে। আমরা যখন মুখ্য ছিলাম তখন সেকেন্ড ব্রিজের মুখে আমাদেরকে আটকানো, আটকানো নয়, আমাদের বলা হয়েছে আপনি হেস্টিংসে চলে যান, না নদী পেরোবো কী করে, আপনাদের বাইকে করে আমাদের পৌঁছে দেন, নইলে রেল স্টেশনে নিয়ে যান, আমরা লোকাল ট্রেনে যাব। তারপরে এই 3 আইপিএস খানিকটা দূরে সরে গেল, কিছু লেডি কনস্টেবল এসআই, তার মধ্যে একজন হিন্দিতে কথা বলছিল, সম্ভবত বাংলা জানেন না বা বলতে পারেন না, ও সিভিল ড্রেসে সকালবেলা জগিং করার যে ড্রেস বা ওয়ার্কিং করার যে ড্রেস লেডি কনস্টেবলরা এগুলো করেছিল, আমি পোশাক নিয়ে কিছু বলছিলাম, মানে বাংলায় গুন্ডা বললেই আমাদের মানে লিঙ্গ পরিবর্তন করলে গুন্ডি বলা হয়।
ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দলের উপর নেই কোনো নিয়ন্ত্রণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অবস্থায় বিজেপির এই নবান্ন অভিযানকে শাসক ও দুর্গে তীব্র আঘাত হেনেছে তা একেবারেই স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গে তৃণমূল শাসনের সূর্যাস্ত এখন সময়ের অপেক্ষা মাত্র। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।